ভোটের ফলাফল ঘোষণা হওয়ার আগে সাত সকালে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর 14 নম্বর ওয়ার্ডে। জানা যায়, মঙ্গলবার সাত সকালে শান্তিপুর 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত তন্তুবাই স্কুলের পিছনে একটি মাঠে একটি তরতাজা বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। সকালবেলা ফুল তুলতে আসলাম, এসে দেখি একজন এখানে দেখছে, ও তিনিও ফুল তুলতে এসেছিলেন, পাড়ারই মহিলা, এসে দেখছে ওখানে বোম রয়েছে। কটা বোমা তো? একটাই বোমা। কি দেখলেন ওখানে? ওখানে দুটো ফুল তুলছে, আসতে গিয়ে দেখছি ওখানে একটা ওইরকম পড়ে আছে। কি ওটা? কি ওটা? মনে হলো বোম। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ। এরপর পুলিশ তাজা বোমাটিকে উদ্ধার করে। যদিও আগামীকালই শান্তিপুর পৌরসভার পৌর নির্বাচনের ফলাফল ঘোষণার দিন, ঠিক তার 24 ঘন্টা আগেই খোলা মাঠ থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। কে বা কারা বোমা ফেলে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এখন ঘুম ভাঙলো নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।